আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক বিএসসি মকিপুর উচ্চ বিদ্যালয়। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, বাড়িতে থেকে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তো আজকে তোমাদের মাঝে আমি তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম থেকে আলোচনা করব। আজকে এই অধ্যায়ে প্রথম আমাদের ক্লাস, তো সূচক লগারিদম সম্পর্কে আলোচনা করার পূর্বে সূচকে কিছু সূত্র রয়েছে, সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। তো দেখো, আমি বোর্ডে কিছু সূত্র লিখে রেখেছি, এটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। আসলে প্রথম যেটা আছে, এ পর্যন্ত জিরো থাকে এভাবে, এখানে একটা বিষয় জানা দরকার, সেটা হলো এখানে এরকম আছে, এটা এ হলো ভিত্তি ধরা হয়, এটা ভিত্তি, আর এ পাওয়ার হচ্ছে জিরো, এখানে এ টু দি পাওয়ার টু থ্রি, এ টু দি পাওয়ার এন ইত্যাদি, এগুলো হচ্ছে, এগুলাকে বলা হচ্ছে, এটাই হলো সূচক, অর্থাৎ আমরা পাওয়ার হিসাবে উল্লেখ করব। তো এখানে এর এ হচ্ছে ভিত্তি, আর থ্রি হচ্ছে পাওয়ার, এখানে ইন্ডেক্স সূচক ইত্যাদি হতে পারে, তো এখানে আমরা পাওয়ার হিসাবেই উল্লেখ করব। এখানে এ হলো ভিত্তি, আর এর সূচকটা অর্থাৎ পাওয়ারটা হলো এন। তো দেখো, তো আমাদের প্রথম সূত্র যেটা আছে সেটা হলো কি, এর উপর যদি এই কোনো ভিত্তির উপর যদি পাওয়ারটা জিরো হয়, তাহলে সেই ক্ষেত্রে ওয়ান হবে সর্বদাই, যে কোনো ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই। এটা যদি ধরো হান্ড্রেড, এর ওপর যদি পাওয়ারটা জিরো হয় তাহলে এটা ওয়ান হয়ে যাবে। এরকম যে কোনো সংখ্যা, যে কোনো ক্ষেত্রেই যদি পাওয়ারটা জিরো হয় তাহলে এর মান কিন্তু ওয়ান হবে। এবার দেখো দুই নম্বর সূত্র যেটা, যে এর ভিত্তিটা যদি একই হয় আর পাওয়ার যদি ভিন্ন হয়, তাহলে যদি গুণ অবস্থা থাকে, যেমন এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, এখানে দেখো আমাদের পাওয়ারটা হচ্ছে ভিন্ন কিন্তু ভিত্তিটা একই, সেই ক্ষেত্রে কি হবে, ভিত্তির পর পাওয়ার দুটা যোগ করতে হবে, অর্থাৎ ভিত্তি একই হলে গুণন অবস্থা থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তিন নম্বর সূত্র যেটা, সেটা হলো এরকম একই ভিত্তি যদি থাকে, তাহলে যদি ভাগ অবস্থা থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, এটা অর্থাৎ এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন সমান কি হবে, এ পাওয়ার এম মাইনাস এন, পাওয়ারগুলো বিয়োগ করতে হলো। তার চার নম্বর যেটা সূত্র রয়েছে, সেটা যদি আমাদের ভিত্তিটা যদি দুরকম হয়, পাওয়ারটা যদি এক হয়, অর্থাৎ একাধিক ভিত্তির উপর যদি একই পাওয়ার থাকে, তাহলে যেহেতু ভিত্তি দুইটা গুণ অবস্থা আছে, তাই এই পাওয়ারটা এই প্রত্যেকটা ভিত্তির উপরই এইভাবে গুণ অবস্থায় লিখতে হবে, যেমন এনটা দুইটা পাওয়ার দুইটা ভিত্তির উপরই লিখতে পারলাম, কি এখানে আলাদা কি করলাম, শুধু গুণটাকে প্রকাশ করে দিলাম আর কি, এটাই। আর পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো এ টু দি পাওয়ার সরি এ ডিভাইডেড বি, অর্থাৎ এখানে ভিত্তি যদি ভাগ অবস্থা থাকে এবং পাওয়ারটা যদি দুইটার উপরেই থাকে, তাহলে কি করব, এই দুইটা ভিত্তির উপরই পাওয়ারটা এভাবে লিখতে হবে, ডিভাইডেড দিয়ে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বি টু দি পাওয়ার এন, এই পাওয়ারটা দুইটা ভিত্তির উপরেই এভাবে লেখা যায়। তারপরে ছয় নম্বর যেটা আছে সেটা হলো ভিত্তি, কোনো ভিত্তির উপর সূচক, সেই সূচকের উপর যদি আরেকটা সূচক থাকে, তাহলে কি করব, দুইটা সূচকই গুণ অবস্থায় লিখতে হবে। এখানে দেখো এ পাওয়ার আছে হলো এন, তার উপর আর আছে হলো পাওয়ার অর্থাৎ সূচক এন আছে, সেক্ষেত্রে কি করলাম, এর উপর এই এম এবং এন গুণ হিসাবে লিখলাম। তো বন্ধুরা, এবার ডানে দেখতে পাচ্ছ, এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, সেটা কি,
যে এখানে দেখো যে কোনো একটি সংখ্যা বা একটা ভিত্তির যদি ভিত্তির উপর যদি রুট ওভার থাকে, এভাবে যদি রুট থাকে, বর্গমূল থাকে, তাহলে কিভাবে লিখব, এই বর্গমূলের জন্য এটা হাফ হয়ে যাবে। তেমনি যদি ঘনমূল থাকে, ঘনমূলের ক্ষেত্রে কি হবে, 1/3 লিখব, 1/3। এখন ধরো এখানে এখানে ঘন জায়গাতে ফোর থাকলে পারে কি হবে, 1/4। তেমনি অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই এখানে মানে ঘন সরি মূলের এখানে যেটা থাকে সেটাই আমাদের উপরে লিখে নিচে এই সেই সংখ্যাটা লিখতে হবে। এখন মনে করো যে এখানে আছে হলো যে 2² তারপর রুট হলো 3, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ওরকম যে ওই পাওয়ারটা যাবে হচ্ছে উপরে আর নিচে আসবে হলো সেই ঘনমূলের সেই 3। এভাবে যেমন এখানে দেখানো হলো তোমাদের এটাতে দেখো যে এখানে রুটের এখানে ঘন এবং 2^4, সেক্ষেত্রে 4 হলো, দুঃখিত এখানে ভুল লেখা হয়েছে, অর্থাৎ 2^4/3 হবে। তেমনি এখানে দেখো যে এই এক্স উপরে আর এনটা হলো নিচে আসে, তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই অঙ্ক করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো চলো বন্ধুরা এবার একটি অঙ্ক করি। এখানে আমাদের 1-8 অঙ্কগুলো ছিল হচ্ছে মান নির্ণয়। তো মান নির্ণয় অঙ্কগুলো মোটামুটি এই নিয়মগুলো জানলে পারে তোমরা আশা করি পারবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আগামী ক্লাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো করব। আজকে আমি তোমাদের 9 শুরু করলাম, যেটা প্রমাণ করতে হবে কি, 4^(n-1)/(2^(n-1)=(2^n+1), এখানে বাম পক্ষ সমান 2^n+1 প্রমাণ করতে হবে। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইডটা আমাদের আছে হলো 4^(n-1)/(2^n-1), এটা সমান আমরা কি পাই দেখি। 4কে আমরা আগে শিখেছি যে 4কে 4 পূর্ণ যদি আমরা এভাবে লিখি তাহলে কিন্তু 4 হয়, তাই না, 2 স্কোয়ার দিলে 4 হয়, তারপর কি আছে n -1, আর এখানে যা আছে তাই 1 সমান, দেখো এইখানে কিন্তু এইভাবে লেখা যায় যে 2^(n²-1), এই 2কে উপরে লিখলাম আর m কে ভিতরে লিখে এভাবে লিখা যায়, এটা সূচকের ক্ষেত্রে লেখা যায়, এটা তোমরা অঙ্ক করতে গিয়ে আরো বুঝবে। এখানে দেখো কি লেখা যায়, এখানে দেখো একটা সূত্র হয়ে গেছে, অর্থাৎ 1 পূর্ণ আমরা স্কোয়ার দিলে 1ই থাকবে, তাহলে a² - b² সূত্র, অর্থাৎ এটা হচ্ছে স্কোয়ার, এটা 1 পূর্ণ যদি স্কোয়ার লিখি, যদি এভাবে আমরা লিখিও দেখো তো তাহলে কি হলো, a² - b² সূত্র কি হবে, আমরা সবাই জানি যে a+1 × -1 এরকম, আর নিচে যেটা আছে সেটা থাকবে n-1। এখন দেখো এইটা আর এইটা, এটা যদি কেটে দিই তাহলে থাকবে কি, 2^(n+1)। আমাদের কিন্তু প্রমাণ করার কথা ছিল ঠিক সেটাই, 2^(n+1), এখানে কিন্তু আমাদের 2^(n+1) হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, এটা যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আরও অনেক আলোচনা হবে সূচকের ওপর। তো আজকের মতো বলতে আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবে।